আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কেমন আছো কি করছো ধন্যবাদ তো আমরা যে কাজটা করলাম মুখে কথা বললাম এবং অটোমেটিক্যালি টাইপ হয়ে গেল তো এই কাজটা কিভাবে করে ওইটা আজকে আমরা দেখে নেবো যে এটাকে বলা হয় বাংলা ভয়েস টাইপিং তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার জন্য উপকারী সেগুলো অবশ্যই দেখে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ দিবেন এই যে রিদমিক কিবোর্ড লিখে আমি রিদমিক কিবোর্ড লিখে সার্চ দিলাম এখানে দেখেন প্রথমেই রিদমিক কিবোর্ড আসছে এটার উপর আমি ক্লিক করলাম এখন আমরা রিদমিক কিবোর্ডটি ইনস্টল করব তো কীবোর্ডটি ইনস্টল হওয়া শুরু করবে আমার কীবোর্ডটি ইনস্টল হচ্ছে তো আমার কীবোর্ডটি ইনস্টল হয়ে গেল আমি এখান থেকে এখন ওপেন করবো রিদমিক কিবোর্ডটি সেট আপ শুরু করুন এটার উপরে ক্লিক করলাম এরপরে হচ্ছে আমি সেটিংস সেটিংস এ অন করুন এটার উপরে ক্লিক করলাম করার পরে দেখেন এই যে রিদমিক এখান থেকে আমি আমি এটা অন করে 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 দিলাম 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 ঠিক আছে ওকে ওকে আবার এখন হচ্ছে কিবোর্ড সুইচ করুন এটার উপরে ক্লিক করলাম করার পরে দেখেন এই যে রিদমিক ক্লিক করলাম করার পরে যে শেষ করুন এটার উপরে ক্লিক করে দিলাম এখান থেকে আমি ইংলিশ আর অব্রো রাখতে পারি চাইলে প্রভাতও রাখতে পারি আমি প্রভাতটা এখান থেকে কেটে দিলাম এখন আমি এখান থেকে আমাকে আরেকটা অ্যাপ ইনস্টল করতে হবে সেটার জন্য আমরা আবার এখানে যাব সার্চ দিব হচ্ছে এখানে এখান থেকে দেখেন আমাদের যে রিদমিক কিবোর্ডটা এখানে অন হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে সার্চ হচ্ছে দিব গুগল লিখে তো আমি গুগলের উপরে ক্লিক করলাম করার পরে এখানে গেলাম দেখেন এখানে যদি যদি আপনার সফটওয়্যারটা আপডেট 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 দিতে বলে তাহলে দিয়ে আর না থাকে এরকম ওপেন করবেন এখান থেকে তো আমরা এখান থেকে গুগলটা ওপেন করব ওপেন করার পরে আমরা দেখেন এখানে যাব হচ্ছে মোরে মোরে যাওয়ার পরে আমরা সেটিংস এ যাব যাওয়ার পরে দেখেন ভয়েস নামে একটা অপশন আছে এটার উপরে আমরা ক্লিক করব। সেখান থেকে ল্যাঙ্গুয়েজ নামে অপশনে যাব যাওয়ার পরে আমরা এখান থেকে দেখ দেখেন আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে দিব যদি আমরা নিচের দিকে যাই তাহলে দেখব এই যে বাংলা বাংলাদেশের উপরে আমরা ক্লিক করে চেপে ধরবো ধরার পরে আমরা এখান থেকে সেভ করব আমার আগেই করা ছিল আমি এখান থেকে সেভ করে দিলাম ঠিক আছে এরপরে আমরা এখান থেকে ব্যাক করে চলে আসব। এখন আমরা যদি কোনো মেসেজে যাই মেসেজে যাওয়ার পরে আমরা এখানে কোনো একটা মেসেজ লিখতে যাই দেখেন কোনো একটা মেসেজ লিখ চাইলে আমার এখানে যখন আমি ক্লিক করি কোনো একটা মাইক্রোফোন অপশন চলে আসছে আমি যদি এই মাইক্রোফোনের উপর এখান থেকে ক্লিক করি এটা কিন্তু আমার সেই রিদমিক কিবোর্ড হ্যাঁ তো আমরা মাইক্রোফোনের উপর ক্লিক করলাম করে যদি আমি এখান থেকে এলাও দিয়ে দিলাম করলাম তুমি কেমন আছো দেখেন অটো লেখা হয়ে যাচ্ছে আমি যে এটা বলছি খেয়াল করেছেন আপনারা তো আশা করি বুঝতে পারছেন যে এটা লেখা কিভাবে হয়ে যাচ্ছে দেখেন আমি শুধু মুখে বলতেছি লেখা হয়ে যাচ্ছে এখন আমি এখান থেকে কেটে দিলাম দেওয়ার পরে এটা আমি চাইলে পুরো লেখাটা রিমুভ করে দিতে পারি তো যেটা হবে অনেক ক্ষেত্রে আপনার মাইক্রোফোনের উপরে ক্লিক করলেও কিন্তু আপনার এখানে ভাষাটা নাও আসতে পারে অর্থাৎ বাংলাটা অটোমেটিক নাও নিতে পারে সেক্ষেত্রে অনেক সময় স্যামসাং মোবাইলগুলোতে যেটা হয় স্যামসাং কিবোর্ড ওপেন হয়ে থাকে স্যামসাংয়ের একটা বাই ডিফল্ট ভয়েস কিবোর্ড আছে ওইটা ওপেন হয়ে থাকে ওইটা আপনাদেরকে একটু বন্ধ করতে হবে এর জন্য আপনি আপনার মোবাইলের সেটিংসে যাবেন যে কোনো যে ভার্সনই ব্যবহার করেন না কেন সেটিংসে যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার আপনার মোবাইলে দেখবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট নামে একটা অপশন আছে আমি যেমন এই জেনারেল ম্যানেজমেন্টের ভিতরে আমার আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এটার উপরে গেলাম যাওয়ার পরে দেখেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এটার ভিতরে গেলাম যাওয়ার পরে দেখেন এই যে অন স্ক্রিন কিবোর্ড এটার উপরে ক্লিক করলাম দেখেন আমার এখানে মোট তিনটা কিবোর্ড আছে একটা হচ্ছে স্যামসাং একটা গুগল ভয়েস টাইপিং একটা হচ্ছে রিদমিক কিবোর্ড অনেক ক্ষেত্রে আমার এই ম্যানেজ কিবোর্ডের উপরে এই যে স্যামসাং ভয়েস ইনপুট এটা অন করা থাকতে পারে যদি যদি এটা আপনার অন থাকে তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু গুগল ভয়েস কিবোর্ডটা কাজ করবে না যে গুগল ভয়েস টাইপিংটা সেক্ষেত্রে আপনি এখান থেকে বন্ধ করে দিলেই তখন এই যে গুগল ভয়েস টাইপিংটা অটোমেটিক কাজ করবে তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে গুগল ভয়েস টাইপিং ইউজ করে কোনো কিছু খুব সহজে লিখে ফেলা যায় তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না